হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আপনার প্রিয় মানুষটিকে খুশি করতে চান, তাহলে তার পছন্দের কিছু গিফট করে দেখেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে পছন্দের জিনিসগুলো তৈরি করতে হয়। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেললেব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিব, তারপর এই এতে ক্লিক করব। এখান থেকে আমরা যে নামটি ডিজাইন করব সেটা লিখে নিব। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আই লাভ লিখে এখন ফ্রন্টে চলে যাব। তো ফ্রন্টে যাওয়ার পর এটার একটা ফ্রন্ট দিয়ে দিব ভিউয়ার্স, এই যে এই ফ্রন্টটি দিব। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কীভাবে পিক্সেললেবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভিউয়ার্স, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটাকে আরেকটা কপি করে আমি এখানে আরেকটা নাম লিখে নেব ভিউয়ার্স। তো আমার পছন্দের একটি নাম লিখে নিচ্ছি। তো এইভাবে নামটি লেখার পর আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখন আমরা যেই পিএনজি ফাইলটি অ্যাড করব সেটা আমি পিক্সেললেব দিয়ে বানিয়ে রেখেছি ভিউয়ার্স, আমি এখন সেটা অ্যাড করব। ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে পিক্সেললেব ফোল্ডারে চলে যাব ভিউয়ার্স। এই ডিজাইনটি ভিউয়ার্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের আর এটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে না। তো এটাকে আমি কালার দিয়ে দিব ভিউয়ার্স। দেখেন কালারটা চেঞ্জ করে দিব হালকা একটু, এই কালারটা যে পিএসডি ফাইলটি ব্যবহার করবো সেই পিএসডি ফাইলে ভালো দেখা যায়, এই জন্য একটু গাঢ় করে নিলাম। তারপর এই লেয়ারটিকে সবচেয়ে নিচে আনবেন, বিকজ হচ্ছে যে লেখাগুলো যে আছে এই লেখাগুলো আমার উপরে দরকার, এই জন্য আমি লেয়ারটিকে নিচে নিয়ে নিলাম ভিউয়ার্স। তো এখন সুন্দর পজিশন অনুযায়ী এগুলোকে বসিয়ে দিবেন এবং কি এগুলোর কালার দিতে হবে ভিউয়ার্স। তো এটাকে ক্লিক করে কালার অপশনে চলে যাবেন। তো এই যে কালার, কালার অপশনে যাওয়ার পর এই যে কার্সরটা যেখানে রাখবেন সেখানেই কালার হবে। আমি প্রত্যেকটার কালার দিয়ে দেবো ভিউয়ার্স। তো এক একটার এক এক কালার দিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স কীভাবে কালারগুলো দিতে হয়, প্রত্যেকটা কালার ভিউয়ার্স একইভাবে দিতে হয়। তো আপনি চাইলে আপনাদের মনের মতো পছন্দের মতো কালারগুলো দিয়ে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কালারগুলো চেঞ্জ করবেন। তারপর আমি আরেকটা টেক্সট অ্যাড করে নেবো ভিউয়ার্স। তো এগুলোকে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। তো টেক্সট অ্যাড করতে হলে ভিউয়ার্স এই যে প্লাসে ক্লিক করে এখানে আপনি লিখে নেবেন। তো আমি এখন আমার নামটি লিখে নেব, ইউর লাভিং আকাশ। তো এটা দিয়ে দিলাম কারণ এটা একটা মেসেজ বা এটা একটা লোগো ডিজাইন ভিউয়ার্স, যেহেতু আমি লাভ লোগো ডিজাইন করতেছি তাই লিখে দিলাম। তো আপনারা শুধুমাত্র যে ভালোবাসার মানুষের জন্যই দিবেন, যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিবেন এরকম কিন্তু না। ভালোবাসার মানুষ বলতে বন্ধুবান্ধব, বাবা মা, ভাই বোন থাকতে পারে, তাদেরকে আপনি ইমপ্রেস করার জন্য এগুলো গিফট করে দেখতে পারেন ভিউয়ার্স। তো এখন এই ফ্রন্টটা দিয়ে দিলাম। এই ফ্রন্টটা দেওয়ার পর আমি এখানে সুন্দর করে বসিয়ে দিব, এটাকে আমি কালার দিয়ে দিব ভিউয়ার্স। তো কালার অপশনে চলে যাবেন। এই যে কালার অপশনে চলে যাওয়ার পর এই যে এই জিনিসটা যেটুকুর মধ্যে রাখবেন সেইটুকুই কালার হবে, এই জন্য আমি প্রথমে ইউরসে রাখলাম। তো ইউরসের কালার করব, তারপর এখান থেকে লাভিং, ইউর লাভিং, লাভিংয়ের কালার দিয়ে দেবো ভিউয়ার্স। তো যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলেই হবে, আমি জাস্ট ভালো লাগা পছন্দের কালারগুলোই ব্যবহার করবো এখানে। তো এখানে আমি আকাশের একটা কালার দিয়ে দেবো। তো এইভাবে কালার দেওয়ার পর ভিউয়ার্স রাইট দিয়ে দিবেন। এখন চাইলে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে দেখে নিতে পারেন, বসে নিতে পারেন। এখানে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টি ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন ভিউয়ার্স, তো শেয়ার অপশনে ক্লিক করার পর এই যে এখান থেকে রেজুলেশন বাড়িয়ে নেবেন, তারপর সেভ টু গ্যালারি, এখান থেকে সরাসরি কেটে দিবেন। এখন চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন ভিউয়ার্স, আমার কাছে ক্রোম ব্রাউজারটি ভালো লাগে। তো ফটোপিয়া লিখে সার্চ করবেন। ফটোপিয়া লিখে সার্চ করার পর এই যে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস আসবে। তারপর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল, এখানে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এই যে ফাইলস, এখন আমি একটা পিএসডি ফাইল অ্যাড করবো, এই পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে পিএসডি ফাইলটি আকাশ প্লেন ওয়াল, এই যে দেখ সরি ভিউয়ার্স, আকাশ উইন্ডোজ লাইটিং, এটা এই পিএসডি ফাইলটি আমি ব্যবহার করব। তো এই যে দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তো দেখেন, তারপর এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন, ইউর লোগোতে ক্লিক করে দিবেন, তারপর উপরে লেয়ার অপশান আছে সেখানে ক্লিক করে এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। তারপরে ফাইল, ফাইলের থেকে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তারপরে ফাইল, ফাইলে যাওয়ার পর আমরা পিক্সেললেব দিয়ে যে ডিজাইনটি বানালাম ভিউয়ার্স আমরা সেটা অ্যাড করব। তো পিক্সেললেব ফোল্ডারে চলে যাবেন। তো এই যে ডিজাইনটি আমরা এখন করলাম এটাকে অ্যাড করে নিব। তো ওকে দিয়ে দিবেন। এখানে লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার ডিজাইনটি হয়ে যাবে। সরি ভিউয়ার্স, আমার কার্সর হ্যাক করতেছে তাই কার্সরটি খুলে নিলাম। তো এখন এখানে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে এই সাদা লেয়ারের বাইরে না যায়, যেটুকু বাইরে যাবে সেটুকু কিন্তু কেটে যাবে ভিউয়ার্স।
নিচের লেয়ারটি সিলেক্ট করে সেটাকে ডিলিট করে দিবেন। ভিউয়ার্স ইজ নিচের দিকে দেখতে পারবেন, ডিলিট এখানে ক্লিক করে দিবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন, আবার ফাইলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ স্মার্ট অবজেক্ট এখানে একবার ক্লিক করে দিবেন, তারপর এই যে আকাশ এখানে ক্লিক করে দিবেন কর্নারে। তো ক্লিক করার পর একটু সময় নেবে ভিউয়ার্স, তারপর আপনার লোগোটি অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে। তারপর ফাইল অপশনে ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এস এখানে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করে দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা অ্যাড আসতে পারে, আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর অ্যাডটা চলে যাওয়ার পর এই যে ডাউনলোড এগেনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স, তো ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।